কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। প্রথম ম্যাচে খুলনা টাইটান্স রাজশাহী কিংসের এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে। ম্যাচের আগের দিন সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করে সব দল। এবারের বিপিএলে ঢাকার পর্বে স্বাগতিক সিলেট তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে, তবে এখান থেকে সিলেট ঠিকই ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা এখানকার দর্শকদের। সিলেট সিক্সার্স টিমটা আছে ঢাকায়, তো তারা ভালো পারফরমেন্স করতে পারেনি, তাই আশা করি যে সিলেটে তারা একটি আকাঙ্ক্ষিত একটি পারফরমেন্স দেখাবে আমাদের এবং আমরা তাদের সাপোর্ট করব। সিলেটের জন্য শুভকামনা করি। ঢাকায় তারা ভালো পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু নিজ স্টেডিয়ামে তারা খুব ভালো করবে এটাই প্রত্যাশা নিয়ে মাঠে গিয়ে খেলা দেখব। গতবারের বিপিএলে সিলেটের চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছিল সিলেট। দর্শকরা বলছেন এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। গতবার তো আমরা যে খেলছিলাম ওইখানে তো ফার্স্ট চারটা ম্যাচ জিতছিলাম, পরে হয়তো ব্যাড লাক আর জিততে পারি নাই, তো এবছর আমরা একটু বেশি আশাবাদী কারণ আমাদের ভালো একটা ক্যাপ্টেন আছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। দর্শকের চাপ থাকায় সিলেটে টিকিটের সংকলন থাকে সবসময়, তবে এবার টিকিট নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই দাবিও দর্শকদের। অনেক সময় দেখা যায় টিকিটটা ব্লাকে চলে যায়, আমরা টিকিটটা পাই না, এতে আমাদের খেলা দেখতে অনেক সমস্যা হয়। টিকিটের দামটা যদি একটু কম হয় তাহলে আমাদের ছাত্ররা সবাই মিলে টিকিট মানে খেলাটা দেখতে পারতো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।